হ্যালো ফ্রেন্ডস আমি রুমিলা আপনারা দেখছেন দ্য ফুড ক্রস দুর্গা পুজোর অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আশা করি আপনারা খুব ভালো দুর্গা পুজো কাটাচ্ছেন তো আমরা কিছুদিন আগেই ক্যানাডার হ্যালিফ্যাক্স বলে একটি জায়গায় মুভ করেছি কিন্তু দুর্গা সময় তো মনটা একটু আনচান করেই ঠাকুর দেখার জন্য একটু মায়ের মুখ না দেখলে সত্যিই খুব কষ্ট হয় কিন্তু আমাদের এখনো পনেরো দিনও হয়নি তারই মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে একটি দুর্গা পুজোর খোঁজ পেয়ে যদিও হ্যালিফ্যাক্সে দু তিনটি পুজো হয় এবং একটা পুজো ভীষণ পুরোনো পুজো অনেক দিন ধরে হচ্ছে তো শুনে আমারই অবাক লাগলো যে এত পুরোনো পুজো এখানে হয় তো সেইখানেই আমাদের যাবার ইচ্ছা আছে যদিও এটা পুরনো পুজো নয় এটা একটি নতুন পুজো হচ্ছে আমরা সেখানে যাব কারণ আমরা হ্যালিফ্যাক্সে মুভ করলেও আমরা হ্যালিফ্যাক্সের থেকে একটা জাস্ট ব্রিজ ক্রস করে ডার্ট মাউথ বলে একটি জায়গা আছে সেখানে আমরা হোটেলটা পেয়েছি তো আমরা সেখানেই আছি তো সেখানের থেকে যেটা খুব কাছাকাছি যে দুর্গা পুজোটা হবে সেখানেই কাছাকাছি মানে এমন কিছু কাছেও নয় তো একটু যেতে হবে তো বুঝতেই পারছেন প্রথম প্রথম এসেছি নিজেদের গাড়ি নেই ক্যাবে করে যেতে হবে তো সেই জন্য আমরা চেষ্টা করছি প্লাস বাচ্চা নিয়ে যেটা নেয়ার বাই সেখানেই যাওয়ার তো সেখানেই আজকে আমরা যাব এবং চলুন আমার সাথে আপনারাও ঘুরে আসবেন দেখুন কেমন লাগে তো আমার সঙ্গে থাকুন ভিডিও শেষ অবধি যদি আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো চলুন দেখ দেখতে থাকুন পুজোটা আমার সাথে তো আমরা ক্যাব বুক করে এবারে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়লাম মানে আমি রেকর্ডিংটাই এখান থেকে করলাম এই সমুদ্রের যে হারবারের উপরে যে ব্রিজটা তো এটা এত অপূর্ব লাগে বারবারই এটা যখনই এখানটা পেরোই তখনই মনটা এত ভালো লাগে আর এই তো দুর্গা পুজোর সময় যাচ্ছি তো মনটা আরও বেশ আনন্দেই আছে যে মায়ের মুখ দর্শন করব আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি শরতের যে আকাশটা শরতের যে মেঘ আরও পরে এগোলে ভিডিওটা দেখতে পাবেন সেটা কিন্তু পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না কেন সেটা কিন্তু সেই একই রকমের মানে আকাশ দেখলেই বোঝা যায় শরতের যে মানে সূর্যের যে আলো সেটা দেখলেই বোঝা যায় যে এবার মা আসছে সেই আলোটার মধ্যেও যেন একটা আনন্দ এবং সেই আলোটার যে উজ্জ্বলতা বা যে ব্রাইটনেসটা থাকে তাতেই একটা অন্য রকমের আনন্দই থাকে তো জার্নিটা মানে যাওয়ার রাস্তাটা বেশ অনেকটাই লম্বাই ছিল আমি তার ভিডিও করেছি অনেক আর ভাবলাম সাথে সাথে আপনাদের সাথে খানিকটা গল্পও করে নেওয়া যাবে আমরা তো যাচ্ছি একটি পুজোতেই কারণ যেহেতু আমরা আগেও আমি বললাম যে আমরা এই সবে এসেছি এবং এখানে যে আপনার ঝড় বৃষ্টির জন্য এবং আরও তাছাড়াও আর একটা দুটো ব্রিজ আছে একটা ব্রিজে কাজ হচ্ছিলো সেই জন্য সেই ব্রিজটা বন্ধও ছিল তো সেই জন্য সেদিক দিয়ে ট্রাভেল করা যায়নি বলে আমাদের ঘুরে ঘুরেও যেতে হয়েছে আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে ক্যাবের ভাড়াটাও অসম্ভব বেশি তো সেটাও মানে শুরুর দিকে দিতে যথেষ্টই গায়ে লাগছে যদিও এখানে বাস সার্ভিসগুলোও খুব ভালো তো আমরা যেহেতু তখন মানে এখন সবে সবে এসছি তো অতটা এখনো বাসে ট্রাভেলিংয়ের ব্যাপারগুলো অতটা জানাও হয়নি আর তার মধ্যে তো এক সপ্তাহ মোটামুটি ঝড় বৃষ্টির জন্য বাড়িতেই কেটে গেল তো সেজন্য মোটামুটি এখন এখনও অবধি আমরা মোটামুটি ক্যাবেই যাতায়াত করছি তো যাই হোক এটা অতিরিক্ত বেশি ভাড়া হলেও এখন এক জায়গা থেকে এক জায়গা যেতে গেলে ক্যাবেই যাতায়াত করা হয় তবে একটা জিনিসের সুবিধা হচ্ছে আমরা যে হোটেলটিতে উঠেছি তার খুব কাছাকাছি একদম ওয়ালমার্ট থেকে শুরু করে ডলারামা থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে তো সেই জন্য অতটাও মানে ওই অল্প বিস্তর গ্রসারি কেনাকাটি বলুন বা যে অন্যান্য টুকটাক জিনিস বলুন সেগুলো আমরা পায়ে হেঁটেই করে নিচ্ছি কিন্তু আর সমস্যা আছে এই রাস্তায় হাঁটাও কিন্তু চারটিখানি কথা না হাঁটতে প্রথম কথা রাস্তা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ফুট পাথ থাকে সবসময় যার জন্য আপনার হাঁটার কোনো অসুবিধা হবে না কিন্তু তা হলেও ব্যাপারটা হচ্ছে রাস্তাটা একে তো পাহাড়ি মানে যখন উপর থেকে আপ থেকে ডাউনে নামছি তখন এই প্রবলেমটা হয় না কিন্তু আপে ওঠার সময় সেই প্রবলেমটা খুব হয় আর দ্বিতীয় কথা ওয়েদারের তো একটা থাকেই মানে কোনো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই আজকে পাঁচ ডিগ্রি তো কালকে আবার মানে বিকেলের মধ্যেই আবার ওটা বেড়ে গেল কি সকালের দিকে হয়তো টেম্পারে চারটা বেশি বিকেলের দিকে কমে গেল মানে অনেকটা তারতম্য হয়ে যায় জেনারেলি এতটা তারতম্য হয় না যখন আমরা ব্যাঙ্গালোরে দেখেছিলাম বা এতে দেখেছিলাম কিন্তু এখানে কোনো মানে ঠিকই নেই হয়তো সকালে দেখা যাচ্ছে আঠেরো ডিগ্রি বিকেলবেলা দেখা যাচ্ছে চার ডিগ্রি এরকম তো সেটার জন্য মানে হাঁটাটা একটু কষ্টকরই ইনিশিয়াল ডেজে যে কোনো জায়গা নতুন জায়গা গেলেও সেই প্রবলেমটা হয় কারণ ব্যাঙ্গালোরে যখন আমি থাকতাম বাড়ির সমস্ত জিনিস আমাকে সেখানে ফেলে ছেড়ে আসতে হয়েছে আবার সেই জিনিসগুলোই যখন এখানে এসে নতুন করে কিনতে হচ্ছে এবং শুধুমাত্র কিনতে হচ্ছে সেটাই না চার চারগুণ পাঁচগুণ দামে কিনতে হচ্ছে সেটা তখন খুবই গায়ে লাগছে মানে একদম নতুন নতুন জিনিসও অনেক জিনিস ছেড়ে ফেলে আসতে হয়েছে কিন্তু সেগুলো এসে এখানে আবার কিনতে হচ্ছে যাই হোক কিছু তো করার নেই এক দেশ থেকে আর এক দেশে এলে তো সমস্ত জিনিসটা সঙ্গে করে সেইভাবে আনাও সম্ভব হয় না তো যাই হোক দুর্গাপুজোর যাওয়ার একটা আলা আলাদা এক্সাইটমেন্টও ছিল আমাদের মধ্যে যে অন্তত পক্ষে এসে আসল কথা আমি দুর্গাপুজোটা ইন্ডিয়াতেই কাটিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু সেটা আর কি হয়ে উঠলো না অফিস তো আর দুর্গা পুজো বা কোনো পুজো আচ্ছা বলে কিছু মানবে না তারা তো তাদের মতনই চলবে তো মনকে শক্ত করে আসতে হলো সেখানে উপায়ও কিছু ছিল না কারণ ব্যাঙ্গালোরে আমি যেখানে থাকতাম সেখানের যে দুর্গা পুজোগুলো মানে কাছা বাড়ির কাছেই একদম যে দুর্গা পুজোটা ছিল সেখানে আমরা খুব বেশিভাবে ইনভলভ থাকতাম সেখানে নাচ গান করা বা আপনার ভোগ খাওয়া তো এই সমস্ত কিছুই আমরা করতাম এবং সন্ধ্যের দিকে অন্যান্য দিকে ঠাকুর দেখতে বেরিয়ে যেতাম তো মজাটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল আর ব্যাঙ্গালোরে যে পুজোগুলো হয় সেগুলো এতই বেশি এখন হয়ে গেছে মানে অনেক মানে একশোর তো উপর একশো পঁয়ত্রিশ চল্লিশখানার বেশি পুজো হয় তো এতগুলো পুজো হওয়ার জন্য ব্যাঙ্গালোরে দুর্গা পুজোর সময়টা মনেই হয় না যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও আছি হ্যাঁ তবে পার্থক্যটা হচ্ছে ব্যাঙ্গালোরে পুজোগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন বড় বড় প্যান্ডেল করে হয় না ওগুলো যে কোনো মান্ডাপায় হয় মান্ডাপা মানে আমরা যেগুলোকে বিয়ের বাড়ির হল বা যেগুলো বোঝাই সেরকম মান্ডাপা ভাড়া করে হয় তো ওখানেও আমরা বেশ ভালোই কাটাতাম আর বেশ ভালোই লাগতো পুজোতে থাকতে তো এখন তো আর ব্যাঙ্গালোরের স্মৃতিচারণ করে লাভ নেই এখন এখানে যা পাই সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আপনাদের যেতে যেতে যে ভিডিওটি আমি দেখাচ্ছি এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি হ্যালিফ্যাক্স শহরটা এতটাই ভালো লেগেছে আর আসল কথা এই জায়গাটা এক না ট্যুরিস্ট প্লেস তাই জন্য দেখবেন অতিরিক্ত পরিষ্কার এবং খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর মানে আমরা ধরতে পারি ইন্ডিয়ার যেমন গোয়া বা যে ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে সেরকম এটিও একটি ট্যুরিস্ট প্লেস তাই মানে শহরটাও খুব সুন্দর আর সমুদ্রের তীরে একটি শহর যদিও এটা মানে ক্যানাডার যে বিশাল বড় কিছু শহর সেটা নয় ছোট একটা শহর হিসাবেই ধরা হয় কিন্তু তাও বেশ সুন্দর এবং ছিমছাম গাড়ি ছাড়া এখানে যাতায়াত করাটা একটু মুশকিল তবে পরবর্তীকালে বাসের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো বাসের এই যে দেখুন একটি বাস যাচ্ছে বাসগুলো খুব সুন্দর এবং মানে বসার সুন্দর ব্যবস্থা আছে সমস্ত কিছু আপনাদের আমি পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব সব তো এক ভিডিওটা বলা সম্ভব হয় না তো আজকে যখন পুজোয় যাচ্ছি সেখানেই যাই তো আমরা যে দুর্গা পুজোটায় যাচ্ছিলাম সেখানে ভোগ খাওয়ারও একটা ব্যবস্থা ছিল কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারিনি যে আমরা যেতে পারবো কি না কারণ সেই ভোগ খাওয়ার ব্যবস্থাটা হচ্ছে আপনাকে মেল করে আগে থেকে টাকা দিয়ে ডোনেশন করে যেতে হবে দেখুন আমরা চলে এসেছি তো এই হলো মা মায়ের মুখটা দেখে তো প্রাণটা জুড়িয়ে গেল এই সারা বছরে একটা অপেক্ষার পর যখন দুর্গা দিনগুলো আসে তখন মনে একটা আলাদাই আনন্দ হয় আর দেখতে দেখতে এই চারটি দিন যে কেমনভাবে কেটে যায় সেটাও মানে বলার নয় তো আনন্দ হই হৈ করি তবে বাইরের দেশগুলিতে কিন্তু দুর্গা পুজো ওরমভাবে চার দিন ধরে করা হয় না জেনারেলি সিস্টেমটা এরকম থাকে যে মহালয়ার পরে দেবীপক্ষ যখন শুরু হয়ে যায় তখন যে প্রথম যে উইকেন্ডটা স্টার্ট হয় শনি রবিবার দেখে দুর্গাপুজো করা হয় কারণ অফিস স্কুল কোনো কিছুই তো বন্ধ থাকে না এখানে তো সেইভাবে ছুটি দেওয়া হয় না তো সেই জন্য দুর্গাপুজোটাও ওই শনি রবিবারের মধ্যেই করা হয় তো মানুষ ওই দুদিনেই চার দিনের মন ভরা আনন্দ উপভোগ করে নেয় ওই দুদিনের মধ্যে মধ্যেই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কিছু করার নেই দেখুন এখানে পুরোহিত মশাই পুজো করছেন অ্যাকচুয়ালি এখানে কিন্তু কেউই প্রফেশনাল পুরোহিত নয় আমি যেটা দেখলাম এই পুজোতে দেখুন আমার মেয়েকে দেখুন কেমন সামনে কত আনন্দ করছে তো এখানে যেটা যেটা বলছিলাম যে দেখলাম সবাই কিন্তু পাটে পাটে দুর্গাপূজা মন্ত্র উচ্চারণ করছিলেন মানে কেউ একজনের হয়তো দায়িত্বে নবমী কেউ একজনের হয়তো দায়িত্বে দশমী এরকম করে পুজো আর কি করা হচ্ছিল তো এইভাবেই দুর্গা করা হয় এনারা আমাদের বারবার ভোগ খাওয়ার কথাও বলছিলেন কিন্তু যেহেতু আমরা আগে থেকে বুক করে আসিনি মানে একটা অ্যামাউন্ট ডোনেশন দিয়ে এবং মেল করে যেহেতু ভোগটাও এনারা কিন্তু নিজেরাই দেখছেন যারা সামনে পুজো আর্চা করছেন তারা কিন্তু এখানে কিন্তু সবাই নিজেরাই রান্নাবান্না করছে তো অবশ্যই ধরুন কেউ যখন প্রফেশনাল নয় রাঁধুনি তখন তার কোয়ান্টিটি বা এগুলো তো একটু আগে থেকে জানানো উচিতই সেই হিসাবে কারণ আমরাও বুঝতে পারছিলাম না যে আমরা এই দুর্গা গিয়ে পৌঁছাতে পারবো কি না কারণ সৌমিত্রর অফিস তারপরে ঘর খোঁজা সমস্ত কিছু নিয়ে আমরাও বেশ একটু হজবরলোর মধ্যেই ছিলাম কিন্তু সমস্ত কিছু টেনশান একদিকে সরিয়ে দুর্গাপুজোর সময় একটু পুজোর মধ্যে না গেলে মনটাও একটু আনচান করে তো যাই হোক লাস্ট অব্দি আমরা এসে পৌঁছালাম এবং অল্প কিছু প্রসাদ খেলাম এই যে দুর্গাপুজোর মণ্ডপের যে আড্ডা সেই যে একটা পরিবেশ তৈরি হয় বাঙালিরা যে এদিক ওদিক বসে নিজেদের মতন একটা ছোট ছোট গ্রুপ করে গল্প করা এবং বাচ্চারা তারা নিজেদের মতন খেলে বেড়াবে একদিকে পুজো একদিকে ঢাকে শব্দ তো এখানে যেটা হয়েছিল ঢাক ঢাকি তো সেইভাবে আনা হয়নি তো যেটা হয় এখন আর কি যে মিউজিক সিস্টেমে আর কি ঢাকের শব্দ চালিয়ে হচ্ছিল তো পুজোর আনন্দ তো এবার হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা মাকে স্মরণ করে প্রণাম করে এবার বাড়ি যাওয়ার পালা এবং আগামী এক বছরের অপেক্ষায় আবার আমরা সকলে থাকব তো আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী অন্য কোনো ভিডিও আবার আপনাদের সঙ্গে আমি দেখা করব এবং সেই ভিডিওর ব্যাপারে আপনাদের জানাবো তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ততদিনের জন্য আসছি আবার দেখা হয় অন্য এক ভিডিও